অভিষেক বচ্চনের সব থেকে বড় সাপোর্টার এবং চিয়ার লিডার হলেন অমিতাভ বচ্চন নিজে। বিভিন্ন সময় ছোটা বচ্চনের হয়ে গলা ফাটিয়েছেন বিগ বি। এবার জানা গেল বাপ বেটা আবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন, আর সেই খবর এদিন খোদ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এদিন অর্থাৎ শনিবার 8 জুন নিজের ব্লগে অমিতাভ বচ্চন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে তারা মূলত কোনো রেকর্ডিং স্টুডিওতে আছেন। অভিষেক একটি চেয়ারে কানে হেডফোন লাগিয়ে বসে, তার পরনে নীল সোয়েট শার্ট, জিন্স এবং জুতো। অন্যদিকে অমিতাভ বচ্চন রংচঙে পোশাক, লাল প্যান্ট এবং হলুদ জুতো পরে পাশে বসে। এই ছবিটি পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন, আবার কাজে ফিরেছি, দেরি হলো কিন্তু অভিষেকের সঙ্গে কাজ করে দারুণ মজা লাগছে, আরো একসঙ্গে কাজ করতে চাই, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনার জোরে। একই সঙ্গে তিনি এই বিষয়ে টুইটারেও পোস্ট করেন, লেখেন T5035, একই জায়গায় কাজের জন্য পিতা পুত্র দুজনে বসে। পর্দায় জলদি এই জুটি আসছে এদের অদ্ভুত কাজ নিয়ে। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন আগেও একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন, যেমন বান্টি ঔর বাবলি, কভি আলবিদানা কেহনা, সরকার, সরকার রাজ, পা। আগামীতে বিগ বিকে কল্কি 2808 AD ছবিতে দেখা যাবে। আগামী 27 জুন মুক্তি পাবে ছবিটি। এখানে থাকবেন প্রভাস, দীপিকা পাড়ুকোন। অন্যদিকে অভিষেক বচ্চনকে আগামীতে দেখা যাবে হাউসফুল 5 ছবিতে। এখানে আছেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, রিতেশ দেশমুখ প্রমুখ। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।